আইনর ব্যবস্থা অনুসারে বিধানসভার যদি কোনসি মাননীয় সভ্যঙ্কু পুলিশ গ্রেফ করে কোনসি অপরাধে তাহলে তুরন্ত সে মাননীয় বাচস্পতিঙ্কু খবর দেবে, যে অ্যারেস্ট কলে সে খবর দেবে এবং প্রচলিত প্রথা অনুসারে এসপি মধ্য খবর দেবে। আমার যে চিলিকা বিধায়ক তাঙ্কু 22-3 গ্রেফ করা যাইতিলা, 3:40 মতে সে পুনি ভুবনেশ্বরে গ্রেফ করা যাইতিলা, 5-10 মিনিট খবর দেওয়া কথা ইমিডিয়েটলি মানে তুরন্ত, তুরন্ত মানে যেতে শীঘ্র হয়ে পারে। এটি যদি অ্যারেস্ট করা হলা সাংগে সাংগে তাকে খবর দিয়ে পারিবে, সে দেলে না। তাঁকর যা চিঠি জনা পড়ুছি সে 23 তারিখে চিঠি লিখিছেন, যেটা কি 25 তারিখে মাননীয় বাচস্পতি দৃষ্টি অণা যাই। যদি নেট্রে কিছু অসুবিধা লা যা কুযাচ্ছি বিধানসভার, তাহলে সে তাঁকর খবর বাচস্পতি পাখে পৌঁছি না এটা প্রমাণিত হল, তাহলে সে অন্য পন্থা অবলম্বন করে তুরন্ত কী দেলে না। অতএব এই যে অবহেলা, ইয়ে হচ্ছে অক্ষমণীয় অপরাধ, ইয়ে হচ্ছে ব্রিচ অফ প্রিভিলেজ, এমএলএর স্বাধিকার ভঙ্গ, গৃহর স্বাধিকার ভঙ্গ, বাচস্পতি প্রতি মধ্যে অপমান এবং স্বাধিকার ভঙ্গ। অতএব তাঁকু নোটিশ করা যাও কিংবা প্রিভিলেজ কমিটি দিয়া যাও, তাঁকু দণ্ডিত করা যাও। ভাইজুরাম IAS একাডেমি সাইটিং অফার অন দিস উৎকল দিবস, স্কলারশিপ টেস্ট ফর IAS এন্ড OS কোচিং, অ্যান অ্যাট্রাক্টিভ ডিসকাউন্ট অফ 60% অফ, রেজিস্টার নাও।